কখনো যায়নি, নতুন জেলা আছে পুরনো জেলা সব বেড়ে গেছে, কি করে কি করে কি হয়েছে বুঝতে পারিনি। সবাই পুরুলিয়ার আমরা, হ্যাঁ একজন একজন বাঁকুড়ার আছে, আর আমাদের যে এখন সুপারভাইজার বর্তমান আছে বনগাঁ থেকে, লোক কলকাতা থেকে আছে। সব আমাকে দেখতে পারি, মানে আমার বাবাও কাজ টাজ করতে পারে না, চোখে কম দেখতে পারে বলে, ভাইরা ছোট, ভাইরা কিন্তু কাজ করতে পারে না, আমাকে এখন বাড়ি চালাতে হবে, এমনি অবস্থা করলে কি করে আমার করবো কি খাবো। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা একটু র হচ্ছে বন্ধুরা, তো দেখো বন্ধুরা রিলায়েন্স থেকে কেমন করে রাতারাতি উইদাউট নোটিস ছাড়াই বন্ধুরা পুরুলিয়াবাসী সমস্ত যতজন কাজ করত, কারো হয়তো দশ বছর ধরে কাজ করছে, কেউ তো অনেক দিনের পুরনো স্টাফ বন্ধুরা, তাও তাদেরকে বিনা নোটিশে কাজের থেকে বার করে দেয় রিলায়েন্স। ভাই ভেবে দেখো বন্ধুরা, এগুলোকে ছেলে খেলা হচ্ছে লাইফ নিয়ে নাকি বন্ধুরা, না গরিব মানুষের জীবনের কোনো দাম নেই, প্রাইভেট কোম্পানি বলে যা ইচ্ছা তাই করবে, জায়গাটা তো আবার জঙ্গল মহলে বন্ধুরা, নিজেদের এরিয়া, নিজেদের এরিয়াতে বাইরে একটা কোম্পানি এখানে চালাচ্ছে, সে আবার কি করছে ওই এলাকার ওই পুরনো যারা পাশে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে, তাদেরকে উইদাউট নোটিশ ছাড়াই বন্ধুরা বের করে দিল, এত অন্যায় মানা যায় বন্ধুরা? আপনারাই ভেবে দেখুন আর কি হয়েছে আগে দেখুন বন্ধুরা, তারপর আমি বলছি। আমাদের 16 তারিখ রাত্রে যখন আমাদের কোম্পানি থেকে, আমরা SLB সিকিউরিটিতে কাজ করি, রিলায়েন্সের ডিজিটাল ট্রেন্ডস স্মার্ট বাজার এই সেক্টরগুলোতে আমরা সবাই কর্মরত, 16 তারিখ রাত্রে যখন দেখছি আমাদের ডিউটি রোস্টার, যেটা আমাদের ফিল্ড অফিসার প্রত্যেক দিন পাঠায়, সেই রোস্টারে আমাদের 11 জনের নাম নেই এবং ডিজিটালের সিকিউরিটি পোস্টিংয়ে তুলে দিয়েছে ওরা। আমাদের যে হঠাৎ করে উইদাউট নোটিস, মানে কোনো ইনফরমেশন নেই না এজেন্সি থেকে না রিলায়েন্স থেকে না জানিয়ে আমাদের এটা করেছে, তো আমার ধরুন আজকে এই বয়সে আমরা নতুন কোথায় কাজ পাবো? আমাদের বাড়ি সবারই পুরুলিয়াতে, তো আমরা এবার পুরুলিয়া ছেড়ে এবার কাজে যদি জোগাড় যাই, আমাদের বয়স ধরুন এখন 40+ সবারই, কিছু জনের আছে 35-এর নিচে, এবারে আমরা যদি কাজ এখানে না পাই আমরা কোথায় কাজ খুঁজব? আমাদের সবারই পরিবার চলে আমাদের রোজগারে, তো যদি আজকে আমাদের এখানে কাজ না থাকে আমাদের পরিবারের কিন্তু সব মানে হাড়ি বন্ধ হয়ে যাবে, মানে খাওয়া দাওয়া আমাদের সব উপোস করে থাকতে হবে। আমার বাবার বয়স হচ্ছে 80 বছর, আমার মায়ের হচ্ছে 82 বছর, আমার দুটো মেয়ে, একটা 9-এ পড়ে একটা ক্লাস 6-এ পড়ে, আমার ওয়াইফই দেখে পরিবার, এবার যদি আমার এখান থেকে রোজগার না হয় ওদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আমার মা বাবার চিকিৎসা করাতে পারবো না, তাদের খাওয়াতে পারবো না আমি, আর যদি সেটাই হয় তাহলে আমাকে এই রিলায়েন্স ডিজিটালের সামনেই হয়তো আত্মহত্যা করতে হবে, এছাড়া বিকল্প আমাদের কাছে আর কিছু নেই, সমস্ত সবার পরিবারের একই অবস্থা। আর বউ প্রেগনেন্ট আছে, কেউ গাড়ি নিয়েছে, ইয়ে কিস্তি শোধ করছে, এরকম ব্যাপার আছে বুঝলেন, বিনা নোটিশে বার করে দিয়েছে আমাদেরকে, বিনা নোটিশে, কোনো নোটিশেই কিছু বলেই নেই, হঠাৎ করে কাজ করছে সকালবেলা দেখছি রোস্টারের নাম নেই আমাদের, এটা কোনো প্রসেস হলো কি? এটা যারা এক্সপিরিয়েন্স ভালো আছে ওদেরকেও রেখে দিয়েছে, মানে ওদেরকেও বার করে দিয়েছে, আর যারা নতুন জানে ওদেরকে বাই করেছে, আবার কী বেসিসে যে লিস্টটা বানাচ্ছে সেটা আমরা জানি, নতুন ছেলে আছে পুরোনো ছেলে সব বেড়ে গেছে, কী করে কী হয়েছে বুঝতে পারিনি। সবাই পুরুলিয়ার আমরা, হ্যাঁ একজন বাঁকুড়ার আছে, আর আমাদের যে এখন সুপারভাইজার বর্তমান আছে বনগাঁ থেকে, লোক কলকাতা থেকে আছে। সব আমাকে দেখতে পারে, মানে আমার বাবাও কাজ টাজ করতে পারে না, চোখে কম দেখতে পারে বলে, ভাইরা ছোট, ভাইরা কিন্তু কাজ করতে পারে না, আমাকে এখন বাড়ি চালাতে হবে, এমনি অবস্থা করলে কি করে আমার করবো কি খাবো? আমরা চাইছি আমাদের যেখানে আমরা যে জায়গায় কাজ করছিলাম সেই জায়গায় যেন পুনর্বহাল হয়, আমাদের যদি আজকেই রোস্টারে আমাদের নাম থাকে, যেমন রিলায়েন্স আমি ডিজিটালে করি, আমার নাম দিদি এখানে, আমার দিদি করে ট্রেন্সে, ওর নাম ওখানে থাকে, বাকি যে আমাদের সবাই যে যায় যা যা কাজের জায়গা তাদের রোস্টারে যদি পোস্টিংয়ে নাম থাকে তো আমরা আজকে তুলে নেবো, এটা আমরা কাল থেকে আবার জয়েন করবো, আর যতক্ষণ না আমাদের রোস্টারে নাম আসছে আমরা কোনো এজেন্সি বা কোনো রিলায়েন্সের কারো কথা শুনবো না, আমরা স্টোর খুলতে দেবো না, আমাদের কাজের ব্যবস্থা হবে তারপরে আমরা কোনো ডিসিশন নেবো, তার আগে এরকম আমাদের স্ট্রাইক চলবে। তো এই হলো হচ্ছে বন্ধুরা প্রাইভেটাইজেশনের কুফল, বুঝতে পারছেন তো, মানে যখন ইচ্ছা যে কোনো টাইম এনি টাইম আপনাকে তারা বার করে দেবে, আপনি তাদের কিছুটিও করতে পারবেন, এইগুলোর জন্য কিন্তু এখন থেকেই প্রতিবাদ করতে হবে বন্ধুরা, সমস্ত যারা যারা কাজ করছে বিশেষ করে তাদেরকে কিন্তু প্রতিবাদ করতে হবে, নাহলে কিন্তু কি বলবো, দেখতে পাচ্ছ তো বন্ধুরা, কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো ফ্যামিলি এই টাকার উপর ডিপেন্ড করছে, চাকরির উপর ডিপেন্ড করছে, আজ তাদের এই করুণ দশা, আর এই প্রাইভেট কোম্পানিগুলোর কোনো দয়া মায়া নেই।
প্রাইভেট সেক্টর কি জিনিস তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা? এমনি এমনি সরকারের চাকরির এত মানে কদর নেই, সে যদি একটা ঝাড়ুদারও হয় তারও বিশাল কদর। এই জন্যই বন্ধুরা প্রাইভেটের কোনো ভরসা নেই বন্ধুরা, উইদাউট নোটিস ছাড়া তোমাকে যখন ইচ্ছা বার করে দেবে, তাদের মনে গেল বেরাও তুমি, তোমাকে নেব না আমি। তো এইগুলোর জন্য কিন্তু সবাইকে মানে কি বলবো, হাতে হাত রেখে এদের বিরুদ্ধে কিন্তু লড়াইটা লড়তে হবে। এবং আমি চাইবো সবাই ভিডিওটা শেয়ার করো এবং সবাই সাপোর্ট করো এই মানুষগুলোকে বন্ধুরা, এদের করুণ অবস্থাটা বোঝার চেষ্টা করো বন্ধুরা। এদের ফ্যামিলি আছে, এদের মা বাবা আছে, ভাই বোন আছে, তাদেরকে তো ফ্যামিলি চালাতে হবে। আর যদি তাদের চাকরিচ্যুত হয়ে যায় তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? কোম্পানির তো এগুলো তো ভাবা উচিত না? তাদের হয়ে একটা মানুষ 10 বছর 15 বছর ধরে কাজ করে আসছে, তার বিনিময়ে কি পাচ্ছে? উইদাউট নোটিস ছাড়া বেরিয়ে যাও আমার অফিস থেকে, কাল থেকে পুরো ঝাঁপ বন্ধ তোমাদের জন্য। এরকম মানে করলে হবে বন্ধুরা? প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো এই সমস্ত আমার কাকু জেঠু দা দিদিদেরকে, যারা আজকে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে সাপোর্ট করো বন্ধুরা। সবাই ভিডিওটা শেয়ার করো এবং তারা যাতে তাদের কাজ যাতে ফিরে পায় পুনরায়, তার জন্য আপনারাও সবাই সাপোর্ট করুন বন্ধুরা। আমি চাইবো বন্ধুরা মন থেকে, ঠিক আছে, সাপোর্ট করো বন্ধুরা, তোমার প্লিজ সাপোর্ট করো বন্ধুরা। মানে এরকম অন্যায় মানা যায়নি বন্ধুরা, উইদাউট নোটিস ছাড়া এভাবে মানে সত্যি বন্ধুরা কি বলবো, বিশাল খারাপ লাগছে বন্ধুরা। আপনারা প্লিজ সাপোর্ট করুন একটু, আর এই অন্যায়ের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।